শহীদ যখন শাহাদাত বরণ করে গায়ের রক্ত ঝরতে থাকে তারে গোসল দেয়া যায় না বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায় টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে বিয়ে করতে হবে কার খুশির জন্য রাজনীতি করতে হবে কার খুশির জন্য লেভেল প্লেইং ফিল্ড করতে হবে কার খুশির জন্য হ্যাঁ লেভেল প্লেইং ফিল্ড শুনছেন এটার নাম শুনছেন আছে না নাই আল্লাহ তাআলা উনিও লেভেল প্লেইং ফিল্ড করবে এটা সুন্নাতুল্লাহ قاعًا صفصفا لا ترى فيها عوتا ولا عوجا ولا امتا আল্লাহ বললেন আমিও কিয়ামতের ময়দানে লেভেল প্লেইং ফিল্ড করব একেবারে সমান কোনো উঁচু নিচু নাই কিয়ামতের যে ময়দানে আমরা সবাই দাঁড়াবো উঁচু নিচু আছে কথা বলেন ওইখানে কাউরে সুযোগ বেশি দেয়া হবে কাউরে কম দেয়া হবে এমন কথা কোন ওই বিচারে ইনসাফ আছে না নাই ওই বিচারে জাস্টিস আছে না নাই ওই রকম লেভেল প্লেইং ফিল্ড দরকার আছে না নাই কিন্তু আমাদের দেশে আছে কথা কোন ওই লেভেল প্লেইং ফিল্ড আমরা চাই কি চাই না সবার সমান সুযোগ থাক চিল্লা এখন ঠিক কিডা সবার সেম প্রিভিলেজ থাক সবার সেম অপরচুনিটি থাক আল্লাহ বললেন আমি নিজেই কাআন সফসাফা আলেম যারা আছেন এটার মিনিং হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড করব কিয়ামতের ময়দানটাকে লা তারা ফিহা ইওয়াজা ওয়ালা আমতা উঁচু নিচু টিলা টপ্পর কিচ্ছু দেখবে না একেবারে সমান লেভেল প্লেইং ফিল্ড ঠিক কি না সবাই উলঙ্গ হয়ে দাঁড়াবো গায়ে কোনো জামা নাই কাপড় নাই কোনো ড্রেস নাই কিচ্ছু নাই বাহাদুরি নাই ক্ষমতা নাই প্রশাসনও নাই লেভেল প্লেইং ফিল্ড কথা বলেন কিচ্ছু নাই তার মানে লেভেল প্লেইং ফিল্ড মা এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ওই লেভেল প্লেইং ফিল্ডে যখন আমরা উলঙ্গ হয়ে দাঁড়াবো আমাদের কি লজ্জা লাগবে না নো ওয়ান হ্যাজ এনি গার্মেন্ট ইন দেয়ার বডি এনি ড্রেস ইন দেয়ার বডি কারো গায়ে কোনো জামা নাই কোনো পোশাক নাই ডোন্ট দে ফিল এনি শাই ডোন্ট দে ফিল এনি শেম লজ্জা লাগবে না বিষ্ণু বললেন আয়েশা এখনকার দিনটার মতো সে লেভেল প্লেইং ফিল্ডের দিনটা নয় সে দিনটা বড় ভয়ঙ্কর দিন মাথার সূর্যটা কাছে নেমে আসবে মাথার মগজগুলো সূর্যের তাপে গলে গলে নাকের ছিদ্র কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে সবাই তৃষ্ণার্ত ঘর্মাক্ত ক্লান্ত শ্রান্ত পেরেশান ভাই ভাইরে চিনে না বন্ধু বন্ধুরে চিনে না পীর সাহেব মুরিদরে চিনে না নেতা কর্মীরে চিনে না চিল্লা এখন ঠিক কিনা লেভেল প্লেইং ফিল্ড কেউ কাউরে চিনে না সব খালি দৌড় আইজ দৌড় কাইলো দৌড় কারো গায়ে জামা নাই আয়েশা সেদিনটা বড় ভয়ঙ্কর তৃষ্ণার চোটে জিব্বাটা বের হয়ে কুকুরের মতো নাভিস্থলে এসে ঝুলতে থাকবে কুকুরের জিব্বা যেমনি গ্রীষ্মকালে ঝুলে আল্লাহ তুমি বাঁচাও বলে যে চিৎকার শুরু করবে কার গায়ে জামা আছে কার গায়ে জামা নাই এটা কারো খেয়ালই থাকবে না রে আয়েশা দিস ইজ কল্ড লেভেল কথা কন লেভেল প্লেইং ফিল্ড সবার সমান সুযোগ কারো জন্য এক্সট্রা কোনো সুযোগ নাই আল্লাহ আমাদের দেশে তুমি লেভেল প্লেইং ফিল্ডের নির্বাচন উপহার দেওয়ার তৌফিক দান করো নির্বাচন পূর্ব যত সহিংসতা মারামারি অস্থিরতা বোমাবাজি হামলা এগুলো থেকে আমার দেশকে তুমি বাঁচাও এমন নেতা নেত্রী আমাদের জন্য নির্ধারণ করো যাদের কাছে আমাদের কোরআন নিরাপদ যাদের কাছে আমার ইসলাম নিরাপদ যাদের কাছে এদেশের 17 কোটি মানুষ নিরাপদ চিল্লায় বলেন ঠিক কিনা গণতান্ত্রিক দেশে সবচেয়ে বেশি প্রায়োরিটি পাবে জনগণ ঠিক না আপনাদের ভোটেই নেতারা নির্বাচিত হয় এখন আপনি করে ভুল্লা গেলে চলবে কথা বলেন এ দেশটা সচল আছে এ দেশের মানুষের টাকায় আমাদের প্রায় 1.5 কোটি লোক দেশের বাইরে কাজ করে কি করে কথা কয় না আমরা কাজ করি কাজ করে খাওয়া নবীদের সুন্নত সুবহানাল্লাহ পড়েন দাউদ আলাইহিস সালাম নিজে কাজ করে
ওটা দিয়ে যে অর্থ উপার্জন করতেন সেটা খেয়ে জীবিকা চালাতেন, চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। বিশ্বনবী নিজে কাজ করতেন, বিজনেস করতেন, ছাগল চড়াতেন। খাদিজাতুল কুবরা আত-তাহেরা বিশ্বনবীর প্রথম স্ত্রী, প্রিয়তমা স্ত্রী, ওনার আন্ডারে বিশ্বনবী জব করতেন, চাকরি করতেন, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করতেন, চিল্লায় কোন ঠিক কিনা। আমার দেশের প্রায় 1.5 কোটি মানুষ দেশের বাইরে কাজ করে, আর তাদের টাকায় সচল থাকে আমার দেশ, এজন্য তাদের মর্যাদা সবচেয়ে বেশি, জনগণের মতামতের মর্যাদা সবচেয়ে বেশি। খেটে খাওয়া মানুষের মনে কি জ্বালা যন্ত্রণা, এটার মর্যাদা ইসলামে সবচেয়ে বেশি, চিল্লায় বলেন ঠিক কিরা। সৌদি আরবে আমার যে ভাইয়েরা মেথরের চাকরিও করে, তারও 20,000 টাকা দেশে ঢুকে। এজন্য নেতানেত্রীরা যখন বলে দেশ সিঙ্গাপুর হয়ে যাবে, আমেরিকা হয়ে যাবে, তাদের মাথায় রাখা উচিত দেশটা কিন্তু সচল আছে। আমার বিদেশি যে প্রবাসী ভাইরা, তাদের কষ্টার্জিত অর্থের টাকায় চিল্লায় বলেন ঠিক কিনা। এজন্য জনগণের রায় সবচেয়ে বড় রায়, জনগণের খেলা সবচেয়ে বড় খেলা। আল্লাহ তুমি আমাদেরকে সহি সমাজ দান করো। সবাই পড়েন আমিন। আজকের মাহফিল আসতে পেরে আমরা খুশি না বেজার? চিল্লায় বলেন খুশি না বেজার? মাহফিল আসলে ভাল লাগে না? কোরআনের কথা শুনলে ভাল লাগে না? এটা মুমিনের আলামত। কোরআনের কথা শুনলে মুমিনের হৃদয় ঠান্ডা হয়ে যায়, কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের পশম দাঁড়িয়ে যায়, হি হ্যাজ দ্য গুজ বাম্পস, তার পশম দাঁড়িয়ে যায়, তাকশায়ের জুলুদুল মুমিনিন। কোরআনের তেলাওয়াত শুনলে মুমিনের মাথার উপরে আরশের উপর থেকে রহমতের বারিধারা ঝিরি 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 বর্ষিত হতে থাকে। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রায়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়, ছলনার হাসানি যতই ডাকুক, শয়তানি হাসানি যতই টানুক, পেছনে ফিরেও সে তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না, আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না, কারো কাছে কোনো কিছু চায় না। চিল্লায় বলেন ঠিক কিনা। যাদের হৃদয়ে আল্লাহর ভয় আছে, তাদেরকে কোনো কিছু দিয়ে কেনা যায় না, ফাঁসির মঞ্চ তার কাছে জান্নাতের গুলবাগিচা, চিল্লায় বলেন ঠিক কিনা। ভয় নাই, মুমিনের ভয় অন্তরে থাকে শুধু একজনের, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আর শাহাদাতের মৃত্যুর চাইতে শ্রেষ্ঠ মৃত্যু আছে? জোরে বলেন আছে। এজন্য বিশ্বনবী সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মৃত্যু দেন, আপনি আমাকে শহীদ হিসেবে কবুল করেন। বিশ্বনবীর কলিজার টুকরা সাহাবা ওমরে ফারুক দোয়া করতেন, আল্লাহ আপনি আমার শহীদ বানান, নবীর দেশে আমার মৃত্যু দেন। আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াল মাউতা ফি বালাদি রাসূলিক, আল্লাহ আপনি আমাকে দিনের পথে শাহাদাতের মৃত্যু দেন, আপনার নবীর শহর মদিনার মধ্যে আমার মৃত্যু দেন। পড়েন আমিন। ওমরে ফারুককে শহীদ হিসেবে কবুল করেছে কে? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা মীর হামজা, খোবায়েব খাবাব আল্লাহর কাছে যারা অতি প্রিয়, শামিল করে নিও আমাকে শহীদ করে ওই মিছিলে শামিল করে নিও। পড়েন আমিন। চিৎকার করে পড়তে হবে আমিন। আবার বিশ্ব নেই বললেন যে আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু চায়। মনসা আল্লাহ الشهاده بلغه الله منازل الشهداء وان مات على فراشي অন্তর থেকে ভালোবেসে
হৃদয় দিয়ে ইখলাসের সাথে কেউ যদি আল্লাহর কাছে শাহাদাতের মৃত্যু কামনা করে, ওই লোকটা যদি বিছানায় পড়েও মারা যায়, কিয়ামতের দিন শহীদদের কাতারে তারে দাঁড় করাইয়া দিবে কে? এটা জানাচোনা কোনো কথা নয়। দুর্বল ইমানদারের কোন লোক শাহাদাতের মৃত্যুকে কামনা করতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? ভীরুরা মৃত্যুরে ভয় পায়, কাপুরুষরা মৃত্যুকে ভয় পায়। কোরআনের সৈনিক, হকের পথের সৈনিক, ইসলামী আন্দোলনের সৈনিক মৃত্যুরে কোনো দিন পরোয়া করে না, চিল্লায় কোন ঠিক কিনা? কাফেররা প্রতিদিন তিনবার মরে, কাফির মুশরিক নাস্তিক এরা দিনে মরে কয়বার? আর মৃত্যুরে ভয় পায়, আর আমরা মৃত্যু কোথায় খুঁজে বেড়াই, চিল্লায় বলো ঠিক কিনা? কারণ আমরা জানি বাঁচলেও লাভ, মরলেও লাভ। মরলে আমাদেরকে শাহাদাতের শরবত পান করাবে কে? আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মৃত্যু দাও। আরো জোরে চিল্লায় পড়ে না আমেন। আবার আল্লাহ বললেন, খবরদার আমার শহীদদেরকে মৃত বলো না। খবরদার, আল্লাহর রাস্তায়, আল্লাহর জমিনে, আল্লাহর দিনকে কায়েম করতে যে দেহের তাজা রক্ত বিলিয়ে দিয়ে যারা শহীদ হয়, খবরদার তাদেরকে মৃত বলো না, তারা জীবিত। কার কথা? চিল্লায় বলেন কার কথা? শহীদ যখন শাহাদাত বরণ করে, গায়ের রক্ত ঝরতে থাকে, তারে গোসল দেওয়া যায় না। বিশ্বনবী বলেছেন রক্ত সহ দাফন দাও, কারণ কিয়ামতের ময়দানে টকটকে রক্ত মাখানো সাদা কাফনের মধ্যে লাল রক্ত লাগলে এটা সুন্দর দেখায়। টকটকে লাল তাজা রক্ত নিয়ে কিয়ামতের ময়দানে শহীদরা দাঁড়াবে আর বলবে, আল্লাহ আরেকবার পাঠাও, আরেকবার দুনিয়াতে পাঠাও, আবার জীবনটারে তোমার রাস্তায় বিলিয়ে দিয়ে শহীদ হয়ে আসি। আল্লাহু আকবার! এটা ভীরুদের কাজ নয়, এটা মুনাফিকদের কাজ নয়, এটা ইমানদারদের চ্যালেঞ্জ। মুমিন মাত্রই তার হৃদয়ের ভেতরে শাহাদাতের তামান্না থাকবে, চিল্লায় বলো ঠিক কিনা? এজন্য ইসলামী আন্দোলনের সিপাহী সালার যারা ইসলামের জন্য যারা জীবনটারে বিলিয়ে দিল, শাহাদাতের পেয়ালা পান করল, আল্লাহ শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা তুমি তাদের নসিব করো। আমরাও যেন শাহাদাতের তামান্নায় বিভোর থাকতে পারি, কায়েম মনোবাক্যে তোমার কাছে দোয়া করতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য ফাঁসিয়াখালীর ভাইয়েরা ফাঁসিকে ভয় করে না, চিল্লায় বলো ঠিক কিনা? মুমিন বান্দারা ইসলামের পক্ষে থাকার কারণে যে জেল জরিমানা আসে, হুমকি ধমকি, এটারে ভয় করে না। মুমিন ভয় করে একজন রে, তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমার ফাঁসিয়াখালী ইসলামী যুব সমাজ কল্যাণ তরুণ সংঘের ভাইদেরকে তুমি কবুল করো। এদের স্লোগান হচ্ছে আলোকিত মানুষ গড়ার প্রত্যয়, আলহামদুলিল্লাহ। এরকম যুব সংগঠন যত হবে বাংলাদেশে, বাংলার জমিনটারে সত্যিকার অর্থে আলোকিত করে দিবে কে? এই মাহফিলগুলো থেকে এসে উই এনলাইটেন আওয়ার সেলফ, উই রিচার্জ আওয়ার সেলফ, উই রিফিল দ্য চার্জ। আমরা চার্জ নেই, আমরা ইমানকে তাজা করি। আমরা শাহাদাতের তামান্নার আলোচনা শুনলে বারুদের মতো আমাদের হৃদয়ে শাহাদাতের তামান্নার আকাঙ্ক্ষা জেগে উঠে, চিল্লায় কোন ঠিক কিনা?